আল্লাহ পাকে আপোনালোকক মোক যে সময় দিছে সেই সময় পৃথিবীর আটাইতকৈ জ্ঞানী যিজন মানুহ পৃথিবীর আটাইতকৈ দামি যিজন সায়েন্টিস্ট তেওঁ যদি কোৱা হয় ভাইজান মোর ভুল হৈ গল মই অনুতপ্ত হৈছো আপুনি মোর যোৱাকালের দিনটো ঘূৰাই দিয়ক আৰু আপোনাক বদলাত মোর যিমান সম্পত্তি আছে লৈ লওক দিব পাৰিব কোনোবাই কওক পাৰিব দিব নোৱাৰে তোমার সম্মানীয় ব্যক্তি সকল আপনি মই এটা খোঁজ দিছো আমি কবরের পিনে আগবাড়ি আছো আজি যে মাটির উপর আপনি মই দম্ভালি মারি ফুড়ি আছো আজি যে মাটির উপর আপনি মই দম্ভালি মারি কও যে মোর কথা যদি নচলে সমাজ দুফাল করে দিম এই জনাবক রখা নহব আজি আপনি মই কও যে মোর কথা যদি নচলে জলসা হব নিদিও মোর কথা যদি নচলে এইখান সমাজত নাথাকো মই আপনি দম্ভানি মানে যে মাটির উপর ফুড়ো যে মোর আটাইতকৈ বেশি জ্ঞানী মানুষ মই মোর আটাইতকৈ বেশি সম্পত্তি আছে গাঁত আটাইতকৈ বেশি ধন মোর আছে আটাইতকৈ বেশি দম মোর আছে আটাইতকৈ বেশি মানুষ মোর আছে যে মাটির উপর মই আপনি দম্ভানি মারি ফুড়ি আছো সেই মাটিতেই কিন্তু মহতরম বুজুর্গদস্ত আপনার নিচিনা মোর নিচিনা হাজারো কোড় মানুষের আল্লাহ পাকে কবর বনাইছে বনাইছে না যে মাটির উপর আপনি মই বহি আছো যে মাটির উপর আপনি মই ঘর বনাই থৈছো সেই মাটির উপর আপনি মই নিবিচারিলেও যেতিয়া মোর অন্তরত থাকা ধপ ধপনিয়ে মোক এড়ি দিব মোর সম্মানীয় ব্যক্তি সকল আজি আপনি মই যে দুনিয়ার কারণে লাগি আছো যে মই জনাত যাব নোৱাৰি মোর সময় নাই মোর পরিয়ালের কাম মোর ঘরের কাম মোর বিয়ার কাম মোর লড়া ছোৱালীর পরীক্ষার কাম সেই লড়া সেই ছোৱালীয়ে সেই মায়ে সেই মোর বিবিয়ে কব যিমান পারে জলদি থৈ আহক আমার নহলে ভয় লাগিবলৈ ধৰিছে কি কব যিমান পারে জলদি কবলত থৈ আহক আর কোনোবাই যদি ভুলতে তেওঁলোকক সোধে আপোনার তো আটাইতকৈ বেশি মরমর আব্বা আছিল এজনেই পুত্র তিনি আছিল ইমান মরক তোমার করেছিলে যিমান সম্পত্তি পাইছিলে তোমার একাউন্টত ভরাই দিছিলে তুমি যে ইচ্ছা খরচ করেছিলা ঘৈণীয়েকক যদি সোধে তোমার তো আটাইতকৈ প্রিয় মানুষ আছিলে তোমার স্বামী আছিলে তোমার কারণে কি করা আছিলে আর তুমি তেওঁৰ কারণে কি করা আছিলে এটা কাম করো দিয়া তোমার ঘর সাতদিন মান তেখেতক রাখিব দিয়া সেই কান্দনের মাজত সেই দুঃখের মাজত সেই গৰাকী মহিলাই কৈ উঠিব আপুনি আমার দুঃখের মাজত আরো আপুনি দুঃখ দিবলৈ বিচাৰিছে আপুনি পাগল হৈছে নেকি মরা মানুষক ঘরের ভিতর রাখিব পাৰি পাৰিব কোনোবাই আপুনি মই যিমানে শান নাথাকক কিয় যিমানে শক্তি সমৰ্থ সম্পত্তি মৰম নাথাকক কিয় যিমান দুনিয়াৰ ডিগ্ৰী ডাঙৰ ডাঙৰ নাথাকক কিয় মোৰ যেতিয়া সম্পৰ্ক সেই শৰীৰৰ লগত মোৰ ধপ ধপনিৰ শেষ হৈ যাব মোৰ সন্মানীয় ব্যক্তিসকল দুই চাৰিজন পাঁচজন কেইজনমান মানুহে আপোনাক মোক নি সেই অকণমান মাটিৰ যি ঠাইত আপোনাক মোক চিৰস্থায়ী সময়ৰ বাবে খুৱাই থোৱা হ'ব আৰু সেই খুৱাই থোৱা সেই ঠাইত মহতরম বুজুর্গদস্ত আখিরাতের প্রথম মঞ্জিল তার আপনার মোর হিসাব আরম্ভ হব মোর সম্মানীয় ব্যক্তি সকল আমি যেতিয়া মানুষবিলাক কবর দিবলৈ যাও আৰু তাত যেতিয়া কবরত মাতি দিয়া হয় আমি যেতিয়া কিছুমানে কৈ দিলে আমি শুনি শুনি এটা দোয়া হিসাবে পড়ো কি পড়ো মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই সিফ দোয়া নহয় এইটো অকল দোয়া নহয় মোর সম্মানীয় ব্যক্তিসকল আপুনি মই যিসকল মানুহ কবরত গৈছো আমার প্রত্যেকৰ কাৰণে এটা সতর্কবাণী আল্লাহ পাকে আমালোকক কৈছে যি মাটি তুমি লৈ আছা যি মাটি তুমি সেই কবরত দখল কৰা মানুহজনৰ ওপৰত দিবা সেই মাটিৰ পৰাই মই তোমালোকক সৃষ্টি কৰিছো মিনহা খলকনাকুম ইসি মিট্টি সে হমনে তুমকো পেদা কিয়া ওফিহা নুঈদুকুম আর ইসিমে হাম তুমকো লটায়েঙ্গে এই মাটিতেই মই তোমালোকক উভতাই লৈ যাম সোয়া তোমার সম্মুখত তুমি কবর দি আছা সেই কবর মানুষজনক মাটি দি আছা অকল সি নহয় তুমিও যাব লাগিব তুমি যে হাতত মাটি লৈ আছা তুমি ভাবা মই আল্লাহ পাকে কৰি থৈছো তোমার কাৰণে আৰু তাৰ পিছতে আল্লাহ পাকে কৈছে এনেকে নাভাবিবা যে তোমালোক মৰি গৈছা মানে হিসাব শেষ তোমালোক মৰি গৈছা মানে চিন্তা শেষ তোমালোক মরি গৈছা মানে টেনশন ফ্রি নাভাবিবা কারণ আল্লাহ পাকে তার পিছরটোতে কইছে ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা আর হাম তুমকো ইসি মিট্টি সে ফির একবার উঠাইঙ্গে এই মাটির পড়া মই তোমালোকক আকৌ একবার উঠাম পুনরুত্থান করাম কিহর কারণে মোর সম্মানীয় ব্যক্তিসকল হিসাব দিব লাগিব
আপুনি মই হিসাব দিব লাগিব আজি মই আপুনি ভাবি আছো যে দুনিয়া খনত মৰি গলে নাউজুবিল্লাহ যদি আপোনাৰ মোৰ কাৰোবাৰ কেনেকুৱা ভাব আছে লগে লগে তাক চেঞ্জ কৰি যাতে আমি সেই ইমান সেই বিশ্বাস যাতে আনি লওঁ কাৰণ যদি সেই বিশ্বাস নাথাকে যে মৰাৰ পিছত পুনৰুত্থান হ'ব আপুনি মই মুছলমানৰ দৃষ্টিত মুছলমানৰ শাৰীৰে ৰাখোঁ কাৰণ آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى الهخط والبعث بعد الموت بعث پنر اتھان بعد پسوت موت مدتو مدتو پسوت پنر اتھان اللہ پاکے کوئی سے جو دی محمدی و بیقتی قول ایجی تو خیفر قطھا والبعث بعد الموت আমি মৃত্যুর পিছত যদি পুনরুত্থানক বিশ্বাস করে নলও আমি মুসলমান হব নয় গতিকে আমার যদি কারবার এতিয়াও কিনে আমার ভাব আহে আল্লাহ পাকে আকৌ উঠাবনে মরার পিছত হাড্ডি মাংস গলি পচি চাফা হয়ে যাব তবে অসম বুজুর্গ দোস্ত আল্লাহ পাকে কোরআন শরীফ তার প্রমাণ দি হয়ে গেছে আল্লাহ পাকে কোরআন শরীফ তার প্রমাণ দি হয়ে গেছে أعوذ بالله من الشيطان الرجيم أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعث قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسن وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير আল্লাহ তাকে কৈ থৈ দিছে কোরআন শরীফৰ প্ৰথম সুৰাত 3 নম্বৰ পাৰাত